আগরতলা অরুন্ধতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অরবিন্দ সংঘের এবছর কালীপুজোর বিশেষ আকর্ষণ কাল্পনিক মহাদেব মন্দিরে উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। 12ই নভেম্বর রবিবার গোটা দেশের সাথে ত্রিপুরাতেও মহা ধুমধামে উদযাপিত হবে আলোর উৎসব দীপাবলি উৎসব। আর এই আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে আগরতলা 39 ওয়ার্ডের অন্তর্গত অরুন্ধতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অরবিন্দ সংঘের উদ্যোগে 11 নভেম্বর থেকে 14 নভেম্বর এই 4 দিন ব্যাপী আলোর উৎসব দীপাবলির আয়োজন করেছে এবছর তাদের কালীপুজোর বিশেষ আকর্ষণ কাল্পনিক মহাদেব মন্দির। কালীমায়ের মূর্তির উচ্চতা 18 ফুট। এবছর তাদের পুজো বাজেট 8 লক্ষ টাকা। 11 নভেম্বর সন্ধ্যায় তাদের এই বছর কালীপুজোর মণ্ডপের উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাদের এই কালীপুজো এবছর চতুর্থতম বর্ষে পদার্পণ করেছে। শনিবার ত্রিপুরা বিভিন্ন শিল্পীদের নিয়ে তহবিল লহোয়ার আয়োজন করা হয়েছে। 12ই নভেম্বর সন্ধ্যায় দীপাবলির দিন ত্রিপুরার বিশিষ্ট শিল্পীদের নিয়ে শ্যামা সঙ্গীত ও ভক্তিমূলক গানের আয়োজন করা হচ্ছে। রাত 8 ঘটিকায় বাজি পোড়ানো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 13 নভেম্বর সকল দর্শনার্থীদের মধ্যে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে প্রসিদ্ধ প্যারা বিতরণ করা হবে। 14 নভেম্বর সন্ধ্যা 6 ঘটিকায় দীপাবলি ধামাকার লাকি ড্র, সন্ধ্যা 7 ঘটিকায় ত্রিপুরার বিশিষ্ট মিউজিক্যাল ব্যান্ড অনুষ্ঠিত হবে। সকলকে আগরতলা 39 ওয়ার্ডের অন্তর্গত অরুন্ধতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অরবিন্দ সংঘের উদ্যোগে শ্যামা মায়ের পুজোতে আসার জন্য এক সাংবাদিক সম্মেলন করে আমন্ত্রণ জানিয়েছেন পূজার কোষাধ্যক্ষ স্বপন চৌধুরী, আগরতলা 39 নং ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার, রিপোর্ট XTV বাংলা। আমরা বস্ত্র বিতরণ করব, থাকছে এলাকার শিল্পীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকালকে। আমাদের প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। 12 তারিখ অর্থাৎ পুজোর দিন সন্ধ্যা 6টা থেকে আমাদের শ্যামা সঙ্গীত এবং ভক্তিমূলক গানের অনুষ্ঠান রয়েছে। সেদিনই রাত্রি 8টায় আমাদের রয়েছে 1 ঘন্টাব্যাপী আতশবাজির রোশনাই, যেটা গত বছর আমরা ভীষণ সুন্দরভাবে পালন করেছি। এবছর আমরা চেষ্টা করেছি এর পরিসরটাকে বৃদ্ধি করতে। তাছাড়া আমরা এবছর পুজোর দিন উদয়পুর মাতাবাড়ির প্রসাদ বিতরণ করব। এখানে 13 তারিখ অর্থাৎ পুজোর পরের দিন সন্ধ্যা 6টায় আমাদের রয়েছে মহাপ্রসাদ বিতরণ, এবং সেদিনই সন্ধ্যা 7টায় রাজ্যের বিশিষ্ট বাউল শিল্পীদের নিয়ে রয়েছে আমাদের বাউল গানের অনুষ্ঠান। থাকছে 14 তারিখ মঙ্গলবার সন্ধ্যা 6টায় আমাদের রাজ্যের বিশিষ্ট মিউজিক্যাল ব্যান্ড ভাইব্রেশনের পরিবেশনায় একটি সুন্দর সঙ্গীতান, এবং আমাদের প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানও আমরা আলাদাভাবে এবার প্ল্যান করেছি, যে আমরা সুন্দর শোভাযাত্রার মাধ্যমে দুপুরবেলা আমাদের প্রতিমা নিরঞ্জন করব। আমাদের এই টোটাল অনুষ্ঠানগুলিতে আমরা আশা রাখব রাজ্যের সর্ব ধরনের জনমত নির্বিশেষে সবাই যেন আমাদের এই পুজো প্রাঙ্গণে পরিভ্রমণ করেন, আমাদের এই পুজো আয়োজনকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করেন। আপনাদের সবার কাছে আমাদের এটা বিনম্র নিবেদন থাকবে।